আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন সবাই? আজকের পর্বের পর্বটি আমি সাজিয়েছি চাল কুমড়ার কোরমা রেসিপিটি দিয়ে। দেখুন কিভাবে চাল কুমড়ার কোরমা আমি তৈরি করি। চারটি ডিম ও মিডিয়াম সাইজের একটি চাল কুমড়া দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। আসুন দেখে নিই কিভাবে সহজ রেসিপিটি আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, আমি একটি মিডিয়াম সাইজের চাল কুমড়া বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি। তারপরে এটি আমি পর্যাপ্ত পানি দিয়ে চুলা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ বসিয়ে ফেলেছি প্রায় 5 মিনিটের জন্য। এটি আমি জাল করব হাই হিটে, তারপর আরও 5 মিনিট মিডিয়াম হিটে ঢেকে দিয়ে জাল করব। জাস্ট কুমড়াটা সিদ্ধ করে ফেলব। তারপরে এর ভিতরে অ্যাড করব নারকেলের দুধ। একটি নারকেল থেকে যতটুকু দুধ পাওয়া যায় দুধটা দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য লো হিটে জাল করেছি। এই যে অবস্থায় আছে দেখুন, এই কুমড়াটি এখন অনেক সফট হয়ে গেছে নারকেলের দুধের সাথে মিশে। এর ভিতরে এবার আমি কিছু মশলা অ্যাড করব, যেটা অ্যাড করলে সঠিক উপকরণে কোরমা তৈরি হয়ে যাবে। এটি কিন্তু খেতে খুব দারুণ। আপনারা চাল কুমড়া দিয়ে বড়িও তৈরি করে খান, বিভিন্ন রকম তরকারি খান, আসলে কোরমা খেয়ে দেখুন তৈরি করে, এটি অনেক মজার হয়। এর ভিতরে আমি যেগুলো অ্যাড করব তা হলো গুঁড়া দুধ 2 টেবিল চামচ, গুঁড়া দুধ আর চিনি কতটুকু পরিমাণে দিব দেখাবো। এই দুধটা আমি কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ আছে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে অ্যাড করব 3 চা চামচ চিনি। খুব সহজ রেসিপিটি, তৈরি করতে লাগে সময়ও কম। দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। দেখুন এটি ফুটতে শুরু করেছে। আমার চুলার জাল এখন হাই হিটে আছে, কিছুক্ষণ পরে আমি এটি লো হিটে নিয়ে যাব। কুমড়া অলরেডি আগে সিদ্ধ করে ফেলেছিলাম। কাঁচামরিচ দিলাম 5 থেকে 6টি। হালকা লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ লাগে সেভাবে চেখে দেখে দিবেন। আর দিচ্ছি দারুচিনি 2 টুকরা, এটি হলো লবঙ্গ 2 টুকরা, এলাচ দিব 3 টুকরা। মুখটা একটু ফেটে দিবেন, এর ঘ্রাণে এটি খুব মজার হবে খেতে। বাস গরম মশলা দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য আর একটু চিনি। চিনিটা কম বেশি আপনারা অ্যাড করবেন। আমার বাসায় সবাই একটু মিষ্টিটা এই কুমড়াতে পছন্দ করে, তাই আমি একটু বেশি দিলাম। আপনারা না দিলেও চলবে। চুলায় প্যানে আমি কিছুটা পেঁয়াজ তেল দিয়ে, রান্নার তেল দিয়ে ভেজে ব্রেস্তার মতো কালার করে এর ভিতরে কুমড়াগুলো ঢেলে আমি এবার বাগার দিব। এই যে দেখুন আমার ঢালা হয়ে গেছে। এটিকে খুব আলতোভাবে উল্টিয়ে নিচে থেকে উপর করে দিতে হবে। খুব সাবধানে করতে হবে কাজটি, কারণ কুমড়া অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে এই মশলাগুলো এর ভিতরে যেতে থাক। আমি এবার বাটিতে কিছুটা পেঁয়াজ, 2টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি চিকন করে কেটে, কাঁচামরিচ আর লবণের সাথে 4টা ডিম ম্যারিনেট করব। এই ডিমটি আমি ভেজে টুকরা করে তারপরে কুমড়াগুলোর ভিতরে দিয়ে দিব। দেখছেন খুব অল্প মশলায় এই কুমড়াটি রান্না করতে হয়। এটিকে চাল কুমড়ার কোরমা বলে। আমাদের সাতক্ষীরাতে এটি সবাই প্রায় তৈরি করে খায়। আপনারাও কাইন্ডলি তৈরি করে দেখুন। চাল কুমড়ার কোরমা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে প্যানে আমি হালকা খাবার রান্নার তেল অ্যাড করলাম, এর ভিতরে ডিম আর পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটি ঢেলে এটি ভেজে টুকরা টুকরা করে পিস করে নিব। এই সাধারণভাবে ডিমটা ভেজে আমি কুমড়াগুলোর ভিতরে দিয়ে দিব। তারপরে ওটি আরও কিছুক্ষণ জাল করব। কুমড়ার ডিম একত্রে মিশে দারুণ একটা ঘ্রাণ ছড়াবে। দেখুন আমি ছোট ছোট পিস করে ডিমগুলো কেটে ফেলেছি। এবার এগুলো উঠিয়ে নিব। এই গরম অবস্থায় আমি চুলাতে, আমার আর এক চুলায় যে কুমড়াগুলো জাল হচ্ছে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে তার ভিতরে দিয়ে দিব। দেখতে থাকুন বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে সবাই ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা রাখি এই যে দেখুন আমি ডিমগুলো এবার আস্তে করে কুমড়ার উপরে বিছিয়ে দিচ্ছি এই চাল কুমড়াটা এবার আমি আরো 10 মিনিটের জন্য লো হিটে জাল করব ঢাকনা দিয়ে তাহলে ডিম আর এই কুমড়াটা একত্রে মিলে যাবে দারুণ একটা ঘ্রাণ ছড়াচ্ছে আমি হয়তো ঘ্রাণটা আপনাদের বোঝাতে পারছি না বাট বাসায় আপনারাও ট্রাই করুন রান্না করুন চাল কুমড়া ও ডিমের একটা সাধারণ উপকরণ দিয়ে দারুণ একটা খাবার এটি ভাত দিয়ে পরোটা দিয়েও আপনারা খেতে পারেন অনেকে শুধু খায় যেভাবেই খান না কেন খুব মজাদার একটি সুস্বাদু খাবার কুমড়ায়ও দারুণ পুষ্টি গুণ আছে ডিমেও আছে এর ভিতরে সামান্য বেরেস্তা অ্যাড করে দিলাম এবার এটিকে আমি আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো হিটে তারপর এটি আমি অফ করে রাখবো এই যে দেখুন কুমড়া ও ডিম দিয়ে 4টি ডিম দিয়ে কিভাবে তৈরি করে ফেললাম একটি কোরমা রেসিপি বন্ধুরা সবাই ভালো থাকুন এই যে দেখুন ডিমগুলো সফট হয়ে গেছে কুমড়ার ভিতরে আমি একটি কুমড়া কেটেও আপনাদেরকে দেখাচ্ছি এটি পুরো জেলির মতো দেখতে হয়েছে এই যে দেখুন এরকম সফট হবে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ